All right, শুনছেন রেডিও একাত্তর 98.4 FM and this is me Mahadi. Well, ঘড়িতে এখন ঠিক 7:40 আর এর সাথে কিন্তু শুরু হয়ে গেল ইংলিশ অ্যান্ড ক্যারিয়ার আড্ডা উইথ ATM স্যার। আর স্যারের সাথে তো আমরা কথা বলবই, তার আগে আপনাদেরকে বলতে চাই, যারা আসলে বেসিক্যালি আপনারা বাইরে যেতে চান, মানে যারা বেসিক্যালি ইন্টারেস্টেড বাইরে যাওয়ার জন্য বা ক্যারিয়ার গড়তে চান, ইংলিশে ক্যারিয়ার গড়তে চান বা আইএলটিএস করে আপনি ক্যারিয়ার গড়তে চান, সেক্ষেত্রে কিন্তু চাইলেই কিন্তু আপনি আমাদের শোটি শুনতে পারেন। তাতে যেটি হবে সেটি আপনার জন্য একটি আপনার জন্য আসলে বেশ অনেক হেল্পফুল হবে। কারণ হচ্ছে যে এইখানে যে ধরনের ইনফরমেশনগুলো পাবেন সেটি হচ্ছে যে একদম কি বলে যে অনেস্ট, একদম যেটি হচ্ছে এটিএম স্যার সবসময় বলে যে সততার চাদরে মোড়ানো। উনিও সবসময় চেষ্টা করেন যে আপনাদেরকে একদম সঠিক ইনফরমেশনটি দেওয়ার জন্য। বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু চাইলে আমাকে টেক্সটও করতে পারেন, কমেন্টও করতে পারেন। টেক্সট করতে হলে যেটি করতে হবে, আপনার মোবাইলে মেসেজ অপশনে যে টাইপ করবেন EFM স্পেসি ইওর নেম স্পেসি ইওর মেসেজ ক্যান পাঠিয়ে দিবেন 27171 এই নাম্বারে। অ্যান্ড আপনি কিন্তু চাইলে ফেসবুকেও জয়েন করতে পারেন, উইচ ইজ www.facebook.com/radio98.4 FM। আর আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিতে চাই, সেটি হচ্ছে যে আমরা তো উইকেন্ডে যে এই যে শোটি হয় স্যাটারডে, আমরা কিন্তু লাইভ করি এবং লাইভটি হয় হচ্ছে এটিএম স্যারের পেজে, এবং পেজের লিঙ্কটি কিন্তু রেডিও একাত্তর 98.4 FM এর যে অফিসিয়াল ফেসবুক পেজটি আছে সেই পেজে কিন্তু দেওয়া আছে এটিএম স্যারের পেজের লিঙ্কটি। সেইখানে কিন্তু চাইলেও আপনি জয়েন করতে পারেন, দেখতে পারেন এবং সেখানে আপনি কমেন্ট করে জানাতে পারেন আপনি আসলে কি জানতে চান। চলে যাব স্যারের কাছে। স্যার, কেমন চলছে আসলে সব কিছু? অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আসলে যাচ্ছেন এবং ব্যস্ত শুধু না, আমি বলবো যে ব্যস্ত তো মানুষ থাকে, কিন্তু আমি এত ব্যস্ত আলহামদুলিল্লাহ, এত ব্যস্ত, এত ব্যস্ত যে মাঝে মাঝে মনে হয় যে আমার চেয়ে ব্যস্ত কোনো মন্ত্রীও আছে কিনা, মাননীয় মন্ত্রী, আমার কাছে এটা মনে হয় বাংলাদেশে আমার চেয়ে ব্যস্ত কেউ আছে কিনা সেটাও মনে হয়। মানে আমি অনেক সময় খাওয়ার টাইম পাই না, আমি অনেক সময় আমি একটু পানি খাবো সেটা মানে আজকে সারাদিন আমি একটা চা খাওয়ার টাইম পাই নাই। আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু হয় নাই। দ্যাটস ওয়াই কিন্তু এই যে একটু লেট হয়ে যাচ্ছে, আজকে লেট হয়ে গেছে, দেখো আমি কিন্তু টাইম মেনটেন করতেও পারিনি। তারপরেও চাচ্ছিলাম যেহেতু রেডিও একাত্তর আমাকে ইনভাইট করেছে ইংলিশ অ্যান্ড ক্যারিয়ার আড্ডা, অনেক মানুষ আসে শুনে, অনেক মানুষ দূর দূরান্ত থেকে বহু দূর পর্যন্ত যত দূর কণ্ঠ যায় আমাদের অনেক মানুষ চেয়ে থাকে কান পেতে রয়, সেই জন্য আমি চাই যে এরকম থাকতে। এবং আজকে আমি একটা কথা বলি, যদিও সময়টা খুব কম, আমি জানি না কতটুকু সময় আছে, আর এই অল্প সময়ের মধ্যে যে যেখান থেকে আছেন যদি কানেক্টেড হয়ে যান এটিএম স্যার পেজে, ফেসবুকের পেজটা হচ্ছে এটিএম অ্যাক্সেস পেজ, যে লিখুন স্যার এটিএম তারপরে লিখুন স্যার, এবং সেখানে আমাকে এবং মাহাদিকে দেখা যাচ্ছে। আমি বলবো যেভাবেই হোক কানেক্টেড হন, কারণ এমন কিছু তথ্য দিব, এমন কিছু তথ্য দিব যা আপনার জীবনকে ইনশাল্লাহ পরিবর্তন করবে, ইনশাল্লাহ পরিবর্তন করবে, ইনশাল্লাহ পরিবর্তন করবে, হয় আপনার না হলে আপনার ছেলের, আপনার ভাইয়ের, আপনার বোনের, আপনার প্রতিবেশীর, আপনার সেন্ট্রিক অর্থাৎ আপনাকে কেন্দ্র করে ইনশাল্লাহ। রাইট, এবং বেসিক্যালি আপনি যদি মানে স্কিলড হন তাহলে আপনার পার্শ্ববর্তী মানুষগুলো অটোমেটিক্যালি স্কিল হয়ে যাবে, হয়ে যাবে ইনশাল্লাহ। স্যার, ইতিমধ্যেই কিন্তু এই যে আমি আপনাকে সবসময় যেটি বলি যে স্যার আপনার আড্ডা শোনার জন্য কিন্তু অনেকেই ওয়েট করে থাকে, এবং অলরেডি কিন্তু লাইভে অনেকে জয়েন করে ফেলেছেন এবং তারা কমেন্টও করেছেন। আলামিন লিখেছেন যে স্যার আমি অনেক উইক ইংলিশে, আইএলটিএসের জন্য কীভাবে প্রিপেয়ার করতে পারি নিজেকে একটা ওয়ে বলেন। আলামিন, তোমার মতো যারা অনেক আছে তাদের জন্য একটা কথা আমি সবসময় বলি, আগেও বলেছি এখন বলছি, লাইফ ইজ ওয়ান্স, একবার লাইফটা, জীবনটা কিন্তু দুইবার না, জীবনটা জাস্ট একবার। যেহেতু একবারের এই জীবন, এটাকে হেলাফেলা করার কোনো সুযোগ নাই। এখন কোশ্চেন হচ্ছে তুমি ইংলিশ শিখবা, শেখার ইচ্ছাটা পর্যন্ত যেন থাকে না থাকে, এটা বাস্তবে পরিণত হয়। রাইট, আমি একদম বলি যে শুধুমাত্র লিখতে পারে আর হাতে মানে পড়তে পারে, দেখে দেখে পড়তে পারে, দেখে দেখে লিখতে পারে, এমন অনেককে দেখেছি তারা মানে লাইফটা সেল করেছে। আজকে আমার কাছে একজন দেখা করার জন্য আসছে অনেক কষ্ট করে, এবার তাও তুমি অবাক হবে, এবার সেটা হচ্ছে কুড়িগ্রাম থেকে আজকে আসছে, কুড়িগ্রাম থেকে এই শীতের মধ্যে চলে আসছে। তার দেখো তার কতটা মানে তাগি তাড়না, এবং সেটা তাড়না কিসের, এবং সেটা হচ্ছে নিজের জীবনকে সফল করার, সফল করার এই গরিব প্রীতর যে লাগে জায়গায় তুমি দাঁড়ানো যে অনেক কষ্ট করে আমাকে সেটা বলছে যে স্যার জীবনে এই পর্যন্ত এসেছে নিজের টাকায়, সম্পূর্ণ নিজের খরচ করে করে করছে,
ক্লাস এইট থেকে একটা মানুষ যখন নিজের খরচ নিজে চালায়, তুমি বুঝো কীভাবে সম্ভব। নিজে ওই সময় থেকে চাকরি করে 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 আস্তে আস্তে বড় হয়ে এখন সে স্বপ্ন দেখছে যে আমাকে আরও অনেক বড় হতে হবে, শুধু বড় না অনেক বড়। আজকে আরেকজনের ঘটনা বলি, সে কিন্তু ইংলিশ শিখতে আসছে এবং সে আসছে হাতিয়া, নোয়াখালী হাতিয়া, সেখান থেকে গেছে ওরা চিরং, চিরং থেকে আমার কাছে আজকে আসছে ঢাকায়, আমার সাথে দেখা করেছি, আমি ছবিও তুলে রাখছি। এত কষ্ট করে আসছে যে স্যার আমাকে শিখতে হবে, অনেক কষ্ট করে অল্প অল্প করে টাকা জমিয়েছে, টাকা জমিয়ে ঢাকায় থাকবে, ঢাকায় থেকে তারপর কোর্সগুলো করবে, স্পোকেন শিখবে, রাইটিং শিখবে, আইএলটিএস শিখবে, তারপরে যদি পারে দেশের বাইরে যাবে, না পারলে দেশেই থাকবে, ফোনেটিক্স শিখবে, এই সময়টা শিখে শেখার যে আগ্রহ, এবং সে যদি বলছে যে না পারে ইংলিশ নিয়ে ক্যারিয়ার করব। আজকে রংপুরে একটা ছেলে, হ্যাঁ ও নামটা না বলি, ওর ও আমার কাছে আসছিল যখন একদম মানে নিরেট, মানে আমরা বলি না যে কিছুই পারে না, এরকম আনাড় ইংলিশে আজকে তাকে দেখে আমি অবাক যে তার পক্ষে এটা এতদূর কীভাবে সম্ভব হলো। ও সময় দিয়েছে মাঝখানে 8 থেকে 9 মাস, এই 9 মাসে তুমি আজকে তাকে চিনতে পারবে না, এখন সে ইংলিশ পড়াইতে পারে, এত ভালো হয়েছে। আমি তোকে খুব অবাক হলাম, এখানে ঢাকায় থাকে কষ্ট করে করে, নিজে পড়ায় নিজে, তারপর ইনকাম করে করে নিজেই করে, প্রথমে বাবা মা টাকা দিয়েছে, তারপরে বাবা মা এতদিন আর খরচ পোষাইতে পারেনি, আস্তে আস্তে তারপরে এরকম করেছে। যারা এখনও শুনছেন, এই জন্য আলামিন তোমাকে বলবো, শিখতে চাও তাহলে ভালো শিখে লাভ নাই, ভালো শিখলে শুধু কেরানি পর্যন্ত হওয়া যায়, কোনো মিড লেভেল অফিসার পর্যন্ত হওয়া যায়, কিন্তু বড় হওয়া যায় না। বড় হওয়া যায়, বড় হওয়ার জন্য তুকর হতে হবে ইংলিশে। ইংলিশে এত তুকর হও, এত তুকর হও, এত বেশি ভালো হও যে তুমি যাকে যার কাছে যাচ্ছ সে যেন তোমার কাছে কিছু না হয়, তুমি যে রিক্রুটারের কাছে যাচ্ছ, যে তোমাকে নিয়োগ করবে, যে তোমাকে চাকরি দেবে, সেই বস যেন তোমার চেয়ে অনেক কম জানে, কম জানে। এবং সেইটাই আমি করেছি, আমার লাইফে একসঙ্গে 8টা জব পেয়েছি, এবং এখনও যখন কোথাও কথা বলতে গেলে তারা চুপ হয়ে যায়। সো মানে তুমি বাংলাদেশের বস রেখো না আর, আমাদের সময় খুব অল্প আছে, 20 থেকে 25 মিনিটের মধ্যে সময় পাবো, তো আপনি যে গুড নিউজ গুলো দিতে চান বা যা বলার আছে যদি বলে নেবেন, নাকি আমি আসলে কমেন্ট গুলো নিব? আমি আজকে একটা গুড নিউজ দিচ্ছি, সেটা হলো যারা এখন এইচএসসি পরীক্ষা দিবে 2020 সালে, তাদের জন্য এইচএসসি পরবর্তী ব্যাচের ভর্তি চলছে এবং সেটা আসলে এখনই চলছে, অর্থাৎ করবে তারা কিন্তু মে মাসে, 2020-এর মে মাসে করবে, কিন্তু ভর্তি চলছে এখন, কারণ ওদের পরীক্ষা হবে এপ্রিল, তো এপ্রিল মেতে শেষে, মে শেষের দিকে আমাদের ব্যাচ শুরু হচ্ছে, এটার ভর্তি চলছে এবং আজকে ওইটা ভর্তি হয়েছে। অর্থাৎ 2000 মেতে যারা এইচএসসি পরীক্ষা দিবে, তারা যারা চায় দেশের বাইরে, ক্যানাডাতে, অস্ট্রেলিয়াতে, ইউরোপে যেতে চায়, ইউকেতে যেতে চায়, কেউ স্কলারশিপ নিয়ে চায়না যেতে চায়, বিনা খরচেও যেতে চায় অনেকে, এরকম আছে না অনেকে, তাদের আইএলটিএস তো লাগবে, এই আইএলটিএসের জন্য এখন থেকে ভর্তি চলছে এবং সেটা হচ্ছে 2020-এর মেতে হবে ইনশাআল্লাহ। তবে ভর্তি হচ্ছে এখন এই মাসে এটা নিয়ে, আর আগামী 7-8 দিন আমাদের এই ভর্তিটা চলছে। তো আমরা একটু নাম্বারটা দেবো একটা, শিওর, এবং আপনার সাথে কীভাবে কমিউনিকেট করতে পারবো আমার সাথে দেখা যাবে, আমি নিজের নাম্বারও দেবো। তবে 2020 সালে যারা পরীক্ষা দেবে এইচএসসি ইন্টারমিডিয়েট, তার জন্য এই বিশেষ ব্যাচটা, আরেকটা ব্যাচের কথা বলি, যারা 2020-এ এসএসসি পরীক্ষা দেবে ম্যাট্রিক, এটা ফেব্রুয়ারিতে হবে, তো ফেব্রুয়ারিতে যারা ম্যাট্রিক পরীক্ষা দেবে তাদের জন্য বলছি, এবং যারা আগের মাসে ওদের পরীক্ষা, এবং যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে এপ্রিলে তাদের জন্য বলছি, তাদের জন্য বিশেষ আইএলটিএসের ব্যাচ, এই আইএলটিএসের ব্যাচটা এখন না হলে আর পরে সম্ভব হবে না। নাম্বারটা দিব? শিওর, নাম্বারটা দিচ্ছি, এটা ঢাকার মালিবাগে আসতে হবে, ঢাকার মালিবাগে এসে মৌচাক মার্কেট, মৌচাক মার্কেটটা খুঁজে বের করুন, তার 2টা বিল্ডিং পূর্বে মেজবাউদ্দিন প্লাজা, এই মেজবাউদ্দিন প্লাজা একটা 13-তলা বিল্ডিং, এটা লিফটের 3 এটিএমস, যা সততার চাদরে মোড়ানো, বাংলাদেশে একটাই প্রতিষ্ঠান বলবো যা সততার চাদরে মোড়ানো, মানে এইভাবেই কেউ এই স্লোগানটা করে নাই, এইভাবে জানি না কেউ কোনোদিন হৃদয়ঙ্গম করছে কিনা ব্যাপারটা। এখন নাম্বারটা বলছি, আমার নিজের আইএলটিএস ব্যাচে ভর্তি হওয়ার সুযোগ আছে, আমার ব্যাচে এখানে স্পোকেন করার সুযোগ আছে, রাইটিং করার সুযোগ আছে, আর 2020-এর যারা এপ্রিলে এইচএসসি পরীক্ষা দেবে তাদের জন্য নতুন ব্যাচটা হচ্ছে এইচএসসি আইএলটিএসের প্রথম আইএলটিএস ব্যাচ, এটা হচ্ছে মেতে, এবং সেটার জন্য এখন যে ভর্তির জন্য নাম্বারটা দিচ্ছি, নাম্বারে শুধু ফোন করে দেশের যে প্রান্তে থাকেন না কেন সেখান থেকে ভর্তি হওয়ার সুযোগ আছে। নাম্বারটা বলছি, 01-318-222-633, আবার বলছি 01-318-222-633,
222-622-633। যেহেতু প্রতিষ্ঠানটা ঢাকার মানিবাগ মৌচাকে, অনেকে হয়তো খুঁজতে সমস্যা হবে, আবার বলছি ঢাকার মানিবাগে নামতে হবে। ঢাকার মানিবাগে নেমে মৌচাক মার্কেটটা ঠিক তার দুইটা বিল্ডিং পূর্বে মেজবা উদ্দিন প্লাজা। এই মেজবা উদ্দিন প্লাজা একটা 13-তলা বিল্ডিং, এটার লিফটের তিনে এটিএমস যা সততার চাদর মোড়ানো। এবং এখন একটা নাম্বারটা আরেকটা বলছি, 01318-222-632। আবার বলছি 01318-222-632। দুটো নাম্বার বললাম, যে যেখান থেকে শুনছেন স্বপ্ন পূরণে মরিয়া হতে হবে। 2020 যেন স্বপ্ন পূরণে মানে বছর হয়। এনিওয়ে, এই মুহূর্তে যারা শুনছেন এবং দেখতে পাচ্ছেন তাদেরকে আরও একটাবার বলতে চাই যে আপনারা কিন্তু চাইলে রেডিও কিন্তু 98.4 FM যে অফিসিয়াল ফেসবুক পেজটি আছে সেখানেও কিন্তু আপনি কমেন্ট করতে পারেন। সেখানে যে কমেন্টগুলো যারা করবেন তাদের কমেন্টগুলো আমি অবশ্যই পড়ব। এবং আইএলস বিষয়ে যা জানতে চান বা ইংলিশ ক্যারিয়ার নিয়ে কী করা যায় সেই সব বিষয়ে জানতে চান, সেই সব কোশ্চেনও কিন্তু আপনি করতে পারেন। আর লাইভে দেখতে পাচ্ছি অনেকেই আছেন। আর যেটি বলবো যে আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে ফেলুন, কারণ শেয়ার করলেই কিন্তু অন্য একটি মানুষ জানতে পারবেন যে আসলে এরকম একটি শো হয়। এবং সেও হয়তো বা আপনার দ্বারা দেখা যাচ্ছে, আপনার নিজের অ্যাবসেন্সে, আপনার নিজের অজান্তেই দেখা যাচ্ছে কি সেই উপকৃত হচ্ছে। সো মানুষকে কেন উপকার করবেন না? সো বেশি বেশি করে শেয়ার করে ফেলুন, শেয়ারেই আসলে কেয়ারিংটা বাড়ে। এনিওয়ে স্যার, আমাদের সাথে আছেন আলামিন। আলামিন লিখেছেন যে স্যার আমি, আচ্ছা ওকে, আলামিনের কমেন্টটা আমি অলরেডি পড়েছি। আচ্ছা ওকে, আমাদের 71-এর অফিসিয়াল ফেসবুক পেজে কমেন্ট করেছেন একজন হেভেন খান, লিখেছেন যে স্যার কানাডা কি, আচ্ছা রুরাল ভিসা কি স্টার্ট হয়েছে, না হলে কবে হবে? থ্যাংক ইউ স্যার। আচ্ছা ইভেন হেভেনের জন্য বলি, যারা হেভেনের মতো যারা অনেকে আছে, কানাডা রুরাল ভিসা নিয়ে একটা বড় অংশ বাংলাদেশে তারা বিভিন্নভাবে প্রতারণা করছে। এবং সত্যি কথা বলতে গেলে একটা অংশ, বেশ বড় অংশ একটা বলবো, তারা বলছেন স্বপ্ন দেখাচ্ছেন যে করলে হবে, কিন্তু আমি দেখলাম যে এখান থেকে কোনো সুযোগই দেখছি না। তাদের এখানে যে ক্রাইটেরিয়া লিখছে তাতে তো কোনোভাবেই হচ্ছে না। তো যেহেতু কোনোভাবেই আমি দেখতে পাচ্ছি না স্বপ্ন পূরণের স্বপ্ন, এটা আমি যেন রুরালটা বন্ধ রাখছি, আমি নিজেও করাচ্ছি না, কারণ আমার প্রতিষ্ঠানটা সততার চাদর মোড়ানো। আমাকে দিয়ে 20 টাকা দিয়ে কেনা যাবে না, 20 টাকা 120 টাকা দিলেও আমাকে কেনা যাবে না। আমি এটিএম মাহমুদ, আমাকে আজকে এটিএম স্যার বলে, আমি বাংলাদেশে একজন হলে একজনই আলহামদুলিল্লাহ, আমি যতদিন বেঁচে আছি এইটার ভিত্তিতে। আমাকে অফার দিয়ে কয়েকজন আগে একজন বলছে স্যার এটা হলে অনেক লাভ হবে, আমি লাভের দিকে আমি যাই না, মানুষের সেবায় নামছি, সেবা করে যাবো, কোনো রকম প্রলোভন দেখি এটা দেখো। তুমি জানো অনেক জায়গায় শুধু স্যার, একজন ভর্তি হলো আরেকজন ফ্রি, এটা ওটা বিভিন্ন কথাটা থাকে। আমাদের কিন্তু একরকমভাবে চলছে আলহামদুলিল্লাহ, কাউকে পরুদ্ধ করা হয় না, কারণ শেখানোর নিয়ত, তাকে শিখবে, যে শিখবে সে যেন শিখতে পারে। একটা বছর সুযোগ দিই, জানো তুমি জানো একজন করার হয় নাই, 3 মাসের কোর্স হয় নাই, তাকে প্রতিদিন সুযোগ দেওয়া হচ্ছে, একটা বছর তাদেরকে প্র্যাকটিস ক্লাস করানো হচ্ছে, একটা বছর আইএলটিএস যারা স্টুডেন্ট, আইএলটিএস যারা স্টুডেন্ট তারা একটা বছর প্র্যাকটিস ক্লাস করছে, লিডিং ক্লাব করছে, এবং সেই সঙ্গে একটা বছর ফ্রি মক টেস্ট পাচ্ছে। এই মক টেস্টের যদি আমি টাকা হিসাব করি তাতেই তো চলে আসবে কত টাকা, অনেক টাকা চলে আসবে তাতেই তো, মনে করো সুযোগটা আপনি দিচ্ছেন। হ্যাঁ, 50-60 হাজার টাকা শুধু মক টেস্ট, সেটা অথচ কিছু দিতে হচ্ছে না, এসব কিছু ফ্রি। এবং এত ভালো রেজাল্ট কেন করছে জানো, বাংলাদেশের অনেক জায়গায় শুধু মক টেস্ট টাকা নিচ্ছে, আমি তো নিচ্ছি না একেবারেই না, তাও জিরো, মানে কি মানে কোনো টাকাই নেওয়া হচ্ছে না, এবং এক বছর পর্যন্ত যতবার দিতে পারে। তার তার কারণে আমাদের এখন রেজাল্ট কত ভালো তুমি দেখো, মানে সে আমাদের এখানে কোর্স করছে, সব মক টেস্ট করছে, ক্লাবগুলো করছে, ক্লাসগুলো করছে, সব এক বছর করতে পারছে মাত্র ওই একবার ভর্তিতেই, আর দ্বিতীয়বার কোনো টাকা দিতে হচ্ছে না। সো এই সব কিছু মিলে আমি বলবো, যদি কেউ চায় যে হ্যাঁ একটা প্রতিষ্ঠান তো আছে যেখানে এটিএম স্যার বিক্রি হয় না, আমাকে কেনা যায় না, এরকম একটা প্রতিষ্ঠানে যায় তো কিছুটা হলো, আপনি ভর্তি হতে পারেন আর না পারেন, তথ্য তো নিয়ে যাবেন, আপনি ভর্তি হতে পারেন আর না পারেন, দেখে তো যাবেন কেমন কিভাবে চলছে, একটা জীবন তো এইভাবে চলবে না, পার হবে না, মানে সময় গেলে সাধনও হবে না, সাধন হবে না। আজকে একটা ভদ্রলোক আসছে, উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে উনি করেছেন, মানে বিজনেস ফ্যাকাল্টি থেকে MBA করেছেন, রেজাল্ট খুব ভালো। তো অ্যাকাউন্টিং ফ্যাকাল্টি থেকে, ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টি থেকে MBA করা। পরে আমি বললাম যে তাই নাকি, আপনার শিক্ষক কে ছিলেন? বলে যে অনেকে, তারপর আমাদের বললাম যে অমুক কেউ ছিলেন, অমুক একজন, বলে যে হ্যাঁ অমুক স্যার তো আমাদের স্যার, উনি তো প্রফেসর, উনি আমার ছাত্র। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়েরও ওনার যে স্যার
উনি আমার সরাসরি ছাত্র, উনি আমাকে চ্যালেঞ্জ করেছিলেন। তার মানে দেখা গেছে তোমার স্যার আমার স্যারও আপনার স্যার, মানে আমার শিক্ষক আমার ছাত্র, মানে তার স্যার মানে তার শিক্ষক ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক সেও আমার ছাত্র। ওকে, সো উনি আমার নিজেও আমার ছাত্র। তার মানে আল্লাহর অশেষ সহমতে আজকে দেখো বিশ্ববিদ্যালয় তো বটেই, তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষক আমার ছাত্র। আমি যতটুকু জানি যে স্যার আপনার প্রতিষ্ঠান থেকে ইংলিশ শিখে অনেকেই কিন্তু অনেক দেশেই আছে, হ্যাঁ, এবং অনেক ভালো পজিশনে আছে। এবং আজকে তুমি জানো আজকে আমার একটা ব্যাচ ছিল, নতুন ব্যাচের ক্লাস ছিল শনিবার, আজকেও ছিল কিন্তু মানে এই ব্যাচেই অ্যাডিশনাল এসপি। ওকে, অ্যাডিশনাল এসপি ছিল, সরকারি কর্মকর্তা ছিল, বেসরকারি কর্মকর্তা ছিল, নারী পুরুষ সবাই ছিলেন। এবং তুমি দেখো একই ব্যাচে এত প্রফেশনাল আছে, কেউ কেউ ব্যাংকার আছেন, অনেক ব্যাংকারও ছিল, সিনিয়র ব্যাংকার, হ্যাঁ, বিভিন্ন প্রফেশনাল তারা ছিলেন। গতকালকে সিটের জন্য মারামারি, মানে সিটের জন্য একটা সিটের জন্য কত রকম রিকোয়েস্ট, টাকা নিয়ে আসছে ফেরত দিয়েছি, সরি সম্ভব না। মনে হয় বাংলাদেশে একটা প্রতিষ্ঠান আছে যেখানে টাকা নিচ্ছে না, আমরা আগে বলছি সরি না, সরি সিট নাই, মানে আগের থেকেই মানে ফ্রাইডে আমি নিজে নিচ্ছি, এটিএম স্যার আপনি নিজে নেন, আমি নিজে নিচ্ছি, প্রতিটা মডিউল আমি নিচ্ছি। আজকে তাই ফ্রাইডে এবং স্যারের যত ব্যাচ আছে একদিনের ব্যাচেগুলো একবেলা আনতে হয়। তো আমি একটা নাম্বার দিব একটা, শিওর শিওর। আচ্ছা, তাহলে আমার নতুন একটা ব্যাচ আছে, এটা হলো শনি সোম বুধে বিকাল তিনটায়, এটা শনি সোম বুধে বিকাল তিনটায় এটা একটা সুযোগ আছে, আর শুধু শনিবারে বিকাল তিনটায়, ইনশাল্লাহ আগামী শনিবারে দেখা হবে। আগামী শনিবার আমার ক্লাস শুধু শনিবার বিকাল তিনটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত। আচ্ছা, এটার পুরোটা আমি নিচ্ছি, আমি নাম্বারটা বলছি, ঢাকার মালিবাগে এসে মৌচাক মার্কেটটা খুঁজুন, মৌচাক মার্কেটের দুটা বিল্ডিং পূর্বে মেজবাহউদ্দিন প্লাজা, মেজবাহউদ্দিন প্লাজার লিফটের তিনে এটিএমস, যা সততার চাদর মোড়ানো, একই বিল্ডিংয়ে আইলস, একই বিল্ডিংয়ে স্পোকেন রাইটিং, একই বিল্ডিংয়ে ভিসা প্রসেসিং ক্যানাডা অস্ট্রেলিয়া এবং ইউরোপের, এবং একই বিল্ডিংয়ে এই সব কিছু করা হয়, এবং একই বিল্ডিংয়ে ব্রিটিশ কাউন্সিলের রেজিস্ট্রেশন পয়েন্ট, বাট সব কিছু করা হয় সততার চাদরে মোড়ানো এই প্রতিষ্ঠানে। আমি দীর্ঘ ১৭ বছর পড়াচ্ছি আইএলস, ক্যারিয়ার সেভিং করছি। আজকে আমার খুব মানে এটাই ভালো লাগছে বলতে, যখন মানুষ সফল হয়, যখন দেখছি যে এই মানুষটা কিছুই পারতো না, আজকে সে সফল, সে ভালো ইনকাম করছে, ভালোভাবে চলছে। এবং তারই একটা এক্সাম্পল দিলাম, আড়াই মাস আগে আমার স্টুডেন্ট ছিল, এইখানে বসতো মাত্র ২৫,০০০ টাকা বেতন পেতো, এখন সে পাচ্ছে হচ্ছে প্রায় ৩,০০০০ টাকা ক্যানাডাতে। আর আরেকটা স্টুডেন্ট গত পরশুদিন আমার সাথে দেখা, গতকালকে গত সরি পরশুদিন, তা আমি একটা প্রোগ্রামে ছিলাম রেডিওতে, তখন ও আমাকে অস্ট্রেলিয়া থেকে ফলো করছে, ওর নাম ইতিহাস ইতিশাম ফাহিম ফুয়াদ। এখন ও আমাকে বললাম, দেখেন আমার স্টুডেন্টটা আমার কাছে যেয়ে যেয়ে ভালো হচ্ছে, এবং ওরা অনেক ভালো ইনকাম করছে, মানে আগে কিছুই করতো না এমনও ছিল, তারা এখন ভালো ইনকাম করছে। ঠিক ফুয়াদ তখন আমাকে একটা ইয়ে করলো, টেক্সট করছে, ওখান থেকে কমেন্ট করছে, ওখানে লাইভে লাইভে আমাকে কমেন্ট করে লিখছে, স্যার আপনার কাছ থেকে আইএলস করে যে এখন আমি অস্ট্রেলিয়াতে, এবং এখন আমি ৪,০০০ ডলার পাচ্ছি। ৪,০০০ ডলার মানে বুঝছো প্রায় ৩,০০০০ টাকা, এই প্রায় ৩,০০০০ টাকা সে পাচ্ছে। এখন বলো একটা মানে ও কিন্তু কিছু বলো তো, কত টাকা ইনকাম করতে এখানে, এইখানে থাকলে স্যার আমার কাছে মনে হয় বাংলাদেশে থেকে ওই ১-২ লাখ টাকা ইনকাম করতে জীবনে মনে হয় চলে যেত, এরকম ও করতে হতো ০ টাকা, ০ টাকা, কোন টাকা ইনকাম করতে, বেকার ছিল, বেকার ছেলে ইন্টারমিডিয়েট পাস, সেই ছেলে এখন ওখানে ৪,০০০ ডলার মানে বাংলাদেশের টাকায় প্রায় ৩,০০০ কাছাকাছি যাচ্ছে, এত টাকা ইনকাম করছে অস্ট্রেলিয়ায় বসে। একজন যে কাবতে বললাম যে কানাডায় বসে, তো কানাডায় বসে অস্ট্রেলিয়ায় বসে এরা কি করছে, হালালভাবে অনেক টাকা ইনকাম করছে। তাহলে কেন আমরা এটা করবো না, পার্থক্য বললো তো একটা আইএলটিএস স্কোর, এতটুকু আর কিচ্ছু না। তোমার সাথে আমার সাথে আজকে আমি যে বসে আছি, আমি কথা বলছি, এই সময় যারা কথা শুনছে, ঠিক এদের মধ্যে থেকেও আজকে যারা জাস্ট এখন আমরা তোমার কথা শুনছে, এই কথা শুনেও যারা ইন্সপায়ার হচ্ছে, রাইট, অনেকেই চলে যাচ্ছে, অনেকেই চলে যাচ্ছে আইএলটিএস করছে। এবং আমার কাছে মনে হয় যে স্যার ডিসিশন নেওয়াটা অনেক বড় ফ্যাক্ট, যে আসলে আপনি কী করতে চান। তো আপনি যদি আসলে যারা এই মুহূর্তে শুনছেন বা দেখছেন, তারা যদি আসলে মেন্টালিভাবে আগে থেকে প্রিপেয়ার হয়ে যান যে আসলে আমি এটা করব মানে করবই লাইক দিস, তাহলে ডেফিনেটলি আপনার জয় হবেই। আচ্ছা, একটা কথা না বলেই না, শিওর স্যার, মানে এই মুহূর্তে এটিএম স্যার পেজে যারা আছেন, আসলে আমি একটু বলে রাখি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা একটু যান, ৮৯টা ভিডিও আছে, ৮৯ ভিডিওজ আছে ইংলিশ শেখার, একটু এখনও যান খুঁজে বের করুন এটিএম স্যার, ইউটিউবে যান খুঁজে বের করুন এটিএম, একটা স্পেস দিয়ে লিখুন স্যার SIR, এবং একটা লাল বাটন আছে সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন যে ৮৯টা ভিডিওতে আমি কী দিয়েছি, কী করলাম,
কেন আজকে আমার স্টুডেন্ট এত ভালো, কেন আমাকে আজকে আলসের বস বলা হচ্ছে। এবং এখন এই মুহূর্তে ফেসবুকের যে পেজ এটিএম স্যার যেখানে আমরা লাইভে আছি, সেখানে মাইমুনা তাবাসসুম, তুমি দেখেছো কিনা জানি না, সে আমাকে এতবার আসসালামু আলাইকুম দিয়েছে। আচ্ছা, অনেকবার। আচ্ছা, তা প্রায় মনে হয় 20 বারের মতো বা 10 বারের মতো দিয়েছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে একদম পর পর আমাকে আসসালামু আলাইকুম দিয়েছে। আমি মাইমুনা তাবাসসুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এবং সে বলছে, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং তুমি কেমন আছো? আমার মনে হয় মাইমুনা ভালো আছে। এখন বললাম, কেন অ্যান্সার দিলাম, এতবার কল করেছে, নিশ্চয়ই তার কি কিউরিয়াসিটি আছে যে এটিএম স্যার যা করছেন দেশের জন্য একটা উপকার করছেন ইনশাল্লাহ। আমাকে দিয়ে কখনোই ওটা সম্ভব না, আমি বেঁচে থাকি আর না থাকি, আমি মরে গেলেও আমার পক্ষে ওটা সম্ভব না। সো আমি এমন একটা কাজ করছি যেটা সাহসিকতার প্রয়োজন আছে, সেই সঙ্গে সঙ্গে প্রয়োজন আছে কি জানো, ধৈর্যের, আল্লাহ আল্লাহর উপর অগাধ বিশ্বাসের প্রয়োজন আছে, নাহলে আজকে এখানে আমি আসতে পারতাম না। এনিওয়ে, আমাদের পেজে দেখতে পাচ্ছি অনেকেই ইংলিশ গানের রিকোয়েস্ট করেছেন। হ্যাঁ, যারা আসলে ইংলিশ গান শুনতে ইউজ টু, আর ইংলিশ গান কিন্তু আসলে কি, আপনার আপনি যত বেশি শুনবেন আপনার লিসেনিং পাওয়ারটা তত বেশি বাড়বে, এবং ইংলিশের যে অ্যাকসেন্টগুলো থাকে যে সেগুলো বুঝতে অনেক সময় প্রবলেম হয়, আপনি যত বেশি শুনবেন তত আপনার দেখা যায় হিয়ারিং পাওয়ারটাও বেশি বেড়ে যাবে। সো আপনি ইংলিশ, এই জন্যই আমি ইংলিশ গানের রিকোয়েস্ট করতে বলেছি আপনাদেরকে, আপনারা চাইলে কিন্তু সেই গানেরও রিকোয়েস্ট করতে পারেন। এবং রিকোয়েস্ট করতে হলে আমাদের রেডিও 98.4 FM যে অফিসিয়াল ফেসবুক পেজটি আছে সেখানে যে আপনি রিকোয়েস্ট করে ফেলতে পারেন, আমি ডেফিনেটলি শো শেষে আপনাদের মধ্যে যে বেশি রিকোয়েস্ট করবেন যে গানটি, সেই গানটি আমি অবশ্যই প্লে করে দিব। এনে আমার সাথে লাইভে দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছেন, আছেন এস কে রাব্বি, আছেন রানা, আছেন সজীব হুসেইন, লিখেছেন যে স্যার আমি ইংলিশ গ্রামার একদমই পারি না, এই জন্য আমাকে কী করতে হবে? আইএলটিএস, আচ্ছা আইএলটিএস পড়তে চাই। আচ্ছা, আইএলটিএস করতে চান? আচ্ছা, ওকে। আচ্ছা, তুমি কি পাশ করেছো আমি জানি না, যদি তুমি কমপক্ষে ম্যাট্রিক পাশ করে থাকো তো তুমি আইএলটিএস করে তুমি যেতে পারছো দেশের বাইরে, জাস্ট ম্যাট্রিক পাস, এসএসসি পাস, এরপর যদি এয়ার গ্যাপ না থাকে যেতে পারছো। আর এয়ার গ্যাপ যদি থাকেও, এমনকি 5-7 বছর 8 বছর থাকে, তারপরেও যেতে পারছে, বিনা খরচে পড়তে পারছে চায়নাতে, এবং 100% স্কলারশিপ দিচ্ছে, তারা ম্যাট্রিক পরে দিচ্ছে, ইন্টারমিডিয়েট পরে দিচ্ছে, 100% স্কলারশিপ পাচ্ছে যদি রেজাল্টটা মোটামুটি ভালো থাকে। আরেকটা কথা বলি, যে আইএলটিএস যদি করা থাকে, তুমি জানো যে এখন এই মুহূর্তে চায়নাতে শুধু যদি ম্যাট্রিক এবং ইন্টার মিলে যদি কোনো রকমভাবে তাদের মানে 9 থাকে আউট অফ 10, ম্যাট্রিকে 5, ইন্টারে 5, দুটো মিলে তো 10-এর মধ্যে যদি কারোর খুব মানে মানে মোটামুটি 9 থাকে কোনোভাবে, সে আর্টস সায়েন্স কমার্স যাই হোক, তাহলে তার 100% স্কলারশিপ হচ্ছে চায়নাতে ওয়ার্ল্ড র্যাঙ্কড ইউনিভার্সিটিতে, বিশ্বের র্যাঙ্কড ইউনিভার্সিটি সেখানে। এবং তারপরে যদি আইএলটিএস করা থাকে, তার থাকা খাওয়া সব কিছু ফ্রি হয়ে যাচ্ছে, থাকা খাওয়া সব ফ্রি, এবং প্রতি মাসে মাসে টাকা পাচ্ছে হাত খরচের জন্য, এই সব কিছু পাচ্ছে শুধুমাত্র একটু আইএলটিএস আর একটু স্কোরের জন্য। যাদের স্কোর খারাপ, তারপরে মনে করো যে হ্যাঁ 7 পর্যন্ত, খারাপটা আসলে কি স্যার, আমার কাছে মনে হয় যে খারাপটা আসলে খুব আপেক্ষিক জিনিস, মানে খারাপটা আসলে তার নিজের কাছেই যে আপনি আসলে কি করতে চান। তারপরে যদি মনে করো 6 মানে দুটো মিলে 7 থাকে, এসএসসি এবং এসএসসি মিলে, বা ডিপ্লোমাতে যারা করেছে ওদের তো 4-এর মধ্যে, এই দুটো মিলে যদি মনে তার 7 থাকে মোটামুটি, তাহলেও তারা 70% থেকে 80% স্কলারশিপ পাচ্ছে, এবং সামান্য খরচে যেতে পারছে, সামান্য খরচ। আচ্ছা, এই মনে করো মানে 1 লাখ সামথিং এটা খরচ হচ্ছে, এটা নিয়ে এসে যেতে পারছে। আমি এখন বললাম, এই সুযোগগুলো তো মানুষ আছে, মানুষের আছে, কিন্তু যেন জানে না, তথ্য না জানার কারণে অনেকে কিছু করতে পারছে না। হ্যাঁ, আরেকটা জিনিস দেখো, যারা এখন অনার্স পাস করে আছে, মাস্টার্স পাস করে আছে, আমাকে সেদিন একজন বলছে, স্যার আমার বয়স 36 বছর, বিয়ে করতে পারছি না। আমি কেন বিয়ে করবো, খাবো কী খাবো আর কী খাওয়াবো, আমি নিজেই তো চলছি বাবার হোটেলে। আমি বললাম, কীরকম হোটেল চলছেন? বলেছে, স্যার আমার বয়স তো 36। আমার 36 মানে কি? আপনার বয়স 36 মানে আপনি আমার বয়সের খুব কাছাকাছি। বলেছে, স্যার কী বলেন? আমি বলি, হ্যাঁ তার এই বয়সের অনেক আগে তো আমি সফল হয়েছি আলহামদুলিল্লাহ, আমি তো যখন বয়স 26 বছর তখন আমি সফল হয়েছি, তখন আমি একটা বড় প্রতিষ্ঠানের প্রধান কর্ম মানে পরিচালক ছিলাম, এবং 28 বছর বয়সে প্রধান কর্মকর্তা হই বড় কোম্পানির। এবং তারপরে, স্যার আপনি কী বলেন? আমি বলি, হ্যাঁ আর তোমার আপনার বয়স এখন 37 বছর, আর আপনি এখন কী করছেন? তো বলে, স্যার আমি তো কিচ্ছু করছি না। আমি দেখি তার অবস্থা, মাস্টার্স পাস করেছে, একটা সেন্টেন্স বলতে পারে না, একটা সেন্টেন্স লিখতে পারে না, তো তাকে কে চাকরি দেবে?
তো আমি বললাম যে আপনার বাংলাতেও তো ঠিক মতো বলতে পারছেন না, চাকরি দেবেটা কি? তো আপনাকে তো বার্ডেন বানার জন্য না, আপনাকে আপনি তো প্রতিষ্ঠানের জন্য বার্ডেন হয়ে যান, তাহলে প্রতিষ্ঠান কেন আপনাকে নেবে, তাই না? আপনাকে নেওয়া হচ্ছে প্রতিষ্ঠান তার উপকারের জন্য, সে আপনার দেখবে যে তাকে দেখা আছে হবে কিনা, এই একটা ব্যাপার। তো আমি এই জন্য বলি যারা অবহেলিত মনে করছেন নিজেদেরকে, অন্য কোনোভাবে হয়তো লেখাপড়া হয়ে ওঠে নাই, ম্যাট্রিক পাশে করেছে আর করতে পারে নাই, ঠিক আছে অসুবিধা নেই, এখন থেকে ইংলিশ শিখুন, তুখর হন, ইংলিশ নিয়ে ক্যারিয়ার হবে ইনশাল্লাহ, ইংলিশটাই পড়াবেন, এমনকি কোথাও চাকরি না পেলে আমার এখানে যদি কেউ সেখানে সুযোগ আছে, হ্যাঁ আইএলটিএস করে যদি কেউ 8 পায় আউট অফ 9, তাহলে আমি তো দিচ্ছি সরাসরি এখানে টিচার করে দিচ্ছি ইনশাল্লাহ। স্যার আমাদের সাথে আছে রুবিনা আক্তার, লিখেছেন যে স্যার ব্যাংক স্টেটমেন্ট কত থাকলে ভিসা পাওয়ার চান্স বেশি থাকে কানাডার জন্য? কিসের জন্য মানে ব্যাংক স্পন্সর বলতে গেলে? আসলে ওনার কোশ্চেনটা ক্লিয়ার না, শুধু কি বলতে চাচ্ছে মানে মানে এটা কি এসএসসি এর পরে ইন্টারের পরে নাকি মাইগ্রেশনের জন্য কোনটা? আমার তো অনেকগুলো প্রসেস, আমি বলবো যে এটার জন্য বিস্তারিত জানার নাম্বার দেবো, হ্যাঁ শিওর নাম্বারটা দিয়ে দিচ্ছি, ঢাকার মালিবাগ মালিবাগ মোর্চা, এবং একজন স্যার আপনার পার্সোনাল নাম্বার চেয়েছে, আজ পার্সোনাল নাম্বার দিব আজকে ইনশাআল্লাহ একটু পরেই দিব, ঢাকার মালিবাগে আসতে হবে, মালিবাগে এসে মৌচাক মার্কেট এর দুইটা বিল্ডিং পূর্বে মেজ বাউদ্দিন প্লাজা, এটা লিফটের তিনে এটিএমস যা সততার চাদর মোড়ানো, একটা নাম্বার দিচ্ছি, সেটা হচ্ছে আমার ব্যাচে ভর্তি হওয়ার জন্য অথবা এই যে কত টাকা লাগবে, মানে স্কলারশিপ পাওয়া যাবে কোথায়, আইএলটিএস কত স্কোর লাগবে, কোন কোন দেশে যাওয়া যাবে, সব কিছু মিলে আমি নাম্বারটা দিচ্ছি 01318-222-632। আবার বলছি 01318-222-632, আর একটা বেঁচে থাকলে আর একটা নাম্বার দিচ্ছি 01318-222-633। আবার বলছি 01318-222-633। ওকে, আর এই মুহূর্তে আবারও বলতে চাই আপনাদেরকে যারা শুনছেন এবং দেখছেন তারা কিন্তু লাইভটি একটু বেশি বেশি করে শেয়ার করে ফেলুন, আমি আগেও বলেছি শেয়ারে কেয়ারিংটা বাড়ে এবং লাভ গ্রোস বাই শেয়ারিং। আমরা আজকে কিন্তু ফেসবুকের এটিএম স্যার, এটিএম স্যার পেজে আমার পেজে আছে হচ্ছে এটিএম একটা স্পেস দিয়ে লিখুন স্যার, এটিএম স্যার, এবং এই স্যারের পেজের লিঙ্কটি কিন্তু রেডিও কিন্তু 98.4 FM এর অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু দেওয়া আছে, সেখানেও গেলেও কিন্তু আপনি পেয়ে যাবেন, জাস্ট ক্লিক করবেন আর স্যারকে দেখে ফেলবেন। আমি এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছি এটিএম স্যার পেজে, আমার সাথে এখন আমি রাখছি এটা লাইভটা দেখতে পাচ্ছি, মেহেদি হাসান তুমি দেখছো মনে হয়, মেহেদি হাসান বাদশাহ লিখছে এটিএম স্যার দ্য বেস্ট আইএলটিএস লার্নিং ইনস্টিটিউশন আই হ্যাভ এভার সিন, সো বাদশাহ আমাকে যে এই এইটি কথা বললো যে তার দেখা যত প্রতিষ্ঠান আছে এটিএম বেস্ট, আলহামদুলিল্লাহ আল্লাহর সম্মত আমি আমি এটা ছাড় দিই না, আমাকে বেস্ট হতে হবে, এটার জন্য আমি যা কিছু করা দরকার তাই আল্লাহর কাছে সাহায্য চাই, যেন আল্লাহ আমার প্রতিষ্ঠানের যে আজকের যে অবস্থা কখনো যেন কমে না যায়, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, তাহলে ইনশাল্লাহ অনেক কিছুর প্ল্যান আছে, মানুষের জন্য অনেক কিছু করার ইচ্ছা আছে। এদেশের অনেক মানুষ কিন্তু আজকে ডিস্ট্রেস অবহেলিত এবং তারা বলতে পারছে না মুখ ফুটে এবং তাদের যে কত কষ্ট, বাট সব কিছু কষ্টের সমাধান করা যায় এবং সেটি সামাজিক বাধা হোক আমাদের পারিবারিক বাধা হোক অনেক জায়গা থেকেই কিন্তু আসলে অনেকভাবে কিন্তু হচ্ছে, তাই না? তুমি জানো যে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী মাঝে মাঝে বলেন একটি বাড়ি একটি খামার, আজকে আমি একটা স্ট্যাটাস দিয়েছি একটি বাড়ি একটি খামার তো অবশ্যই, বাট শুধু তা না এর সাথে যোগ হবে মানে একটি বাড়ি একটি একটি পরিবারে একটি আইএলটিএস স্কোর, একটি পরিবারে একটা মেম্বার একটা সদস্য যদি আইএলটিএস স্কোর করেন সেই পরিবার কোনোদিন গরিব থাকতে পারে না। হতে পারে তুমি মনে করো একটা পরিবারে চারজন মানুষ, এই চারজন ছেলে মেয়ে আছে বা চারজন ব্যক্তি আছেন, কেউ না কেউ তো অনার্স পাস, কেউ না কেউ তো মাস্টার্স পাস, কেউ না কেউ তো ইন্টারমিডিয়েট পাস যার কোনো ইয়ার গ্যাপ নাই, কেউ না কেউ তো ম্যাট্রিক পাস যার কোনো ইয়ার গ্যাপ নাই, যদি এইটুকু থাকে তাহলে তো সে যেতে পারছে। তারপর আমার এখানে কি জানো পুরো প্রসেস করা হয় মাত্র 5,000 টাকা দিয়ে, 5,000 টাকায় পুরো প্রসেসিং কানাডা বা অস্ট্রেলিয়া বা এশিয়া ইউরোপ, এখন বলো সরি ইসে ইউকে, তো এখন পুরো প্রসেসিং 5,000 টাকা, যদি এরপরে ভিসা হয় তাহলে আমরা সামান্য একটা সার্ভিস চার্জ নিচ্ছি, নাহলে কিচ্ছু নিচ্ছি না, একেবারে ফ্রি, সুযোগই নেই সুযোগই নেই। এখন তুমি বলো এটার পরেও তো অনেকে দেখবো যে তথ্য জানে না করছে না, তাই না? এই যে দুঃখের কথাটা বললাম। ওকে স্যার, মাসুদ হাসান সোহান লিখেছেন যে স্যার আই ওয়ান্ট টু ডু আইএলটিএস, আই ওয়ান্ট টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ। মাসুদ তোমার জন্য আমার শুভকামনা, তবে একটা কথা বলি যে সময় গেলে সাধন
হবে হবে না, তো সময় গেলে সাধন হবে না, ঠিক আছে। বয়স তো এখন কত জানি না মাসুদের, তো এখন তো করতেই হবে আইএলস। আইএলস করে শুধু তা না, লেগে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত স্কোরটা না আসে তখন। এই যে আমি মানে কিছুদিন আগে তোমাকে দেখালাম, এই সপ্তাহ মানে আগের সপ্তাহে, ওই যে রুবিনার সাথে আমার সাক্ষাৎটা, তুমি দেখেছো একটা মেয়ে, তাও ল্যাকটেটিং মাদার, দৈত্যের বাচ্চা, সেই মা কীভাবে বাচ্চাকে রেখে এসে শুধু শুক্রবার শুক্রবার তার চাকরি করে, সেই চাকরি, তারপরে হাজব্যান্ড, তারপরে শ্বশুরবাড়ি, এই সব কিছু দেখে সে যদি CLB 9 পায় বাচ্চাকে দেখে, তা আজকে এরা পারবে না কেন? এই জন্যই বলি যে 9 মাস উনি কষ্ট করেছেন, ATMS থেকে উনি রেজাল্টটা পেয়েছেন আলহামদুলিল্লাহ। CLB 9 এখন কানাডা যাওয়ার 100% সুযোগ, ওকে 100%। স্যার আমাদের সাথে আরও অনেকেই জয়েন করেছেন, এবং যারা জয়েন করেননি এখনও তারাও আসলে জয়েন করে ফেলুন, জানিয়ে দিন আপনাদের বন্ধুদেরকে, বা যে ইনফরমেশনগুলো জানতে চাই তাকে, আপনি না করতে চাইলেও তাকে ইনফরমেশনটি দেওয়ার জন্য হলেও আপনি জানিয়ে দেন, শেয়ার করে দেন। এনিওয়ে সোহেল রানা লিখেছেন যে আইএলটিএস কোর্স ফি কত? আইএলটিএসের কোর্স ফি কত, স্পোকেনের কোর্স ফি কত, রাইটিংয়ের কোর্স ফি কত, বা ইসের কোর্স ফি কত, একটু বলে রাখি ATMS-এর সবই ফিক্সড, কেউ 1 টাকা এদিক ওদিক বেছে নিতে পারবে না। আমি একটু বলি, অন্য অন্য প্রতিষ্ঠানে দেখবা যে আপনি আসেন একটু কমায় রাখব, আমি আসেন আপনি আর দুজনকে নিয়ে আসেন, আমাদের এখানে কোনো জোরাজোরি নেই, কিন্তু আমরা এইটুকু করছি যে ভর্তি হলো সে জন্য ভালো করে শেখে, এটা আমরা এনশোর করছি ইনশাল্লাহ। মানে সে জন্য তার পুরোপুরিটা শিখতে পারে, শিখতে যেন পারে, কোনো কথা বের করে না দেওয়া হয়, এই জন্য আমি 1 বছর সুযোগ দিচ্ছি, এবং না আসলে বরং বলা হয় যে কেন আসলো না। এবং কোর্সটি করার পরে যে আর করতে পারবে না, নট লাইক দ্যাট, তার 1 বছরের মতো সুযোগটা তার কাছে আছে, তারা পাচ্ছে এবং এটা শিখবে ইনশাল্লাহ, শিখবেন শিখবেন ইনশাল্লাহ। এই জন্য বললাম কত টাকা এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ তুমি কি মানে কোন সেবাটা পাচ্ছ, তুমি শিখতে পারছো কিনা, শিখতে পারছি কিনা বা নিজে ডেভেলপমেন্ট হচ্ছে কিনা। তুমি আমি পেলাম না কিছুই, 5.5 তো সেখানে যাওয়ার কি দরকার আছে? তো যেহেতু আমার এখানে পরীক্ষিত এতজন পেলো, এতজন পেলো, আমি নাম্বারটা বলবো, শিওর স্যার, নতুন ব্যাচের জন্য নাম্বারটা বলছি, আইএলসের বা স্পোকেন বা রাইটিংয়ের জন্য 01318-222-633, আবার বলছি 01318-222-633, এটা আমার বেঁচে থাকলে আরেকটা নাম্বার দিচ্ছি 01318-222-633, আবার বলছি 01318-222-633, আমার ব্যক্তিগত নম্বরটা একদম শেষে দিতে চাচ্ছি। ওকে ওকে স্যার, মোহাম্মদ শাউন মোল্লা লিখেছেন যে স্যার আমি ঢাকা কলেজে পড়ি, আমার জন্য কি কোনো কোর্স আছে ইংরেজি অনার্স 1 বছর? অবশ্যই আছে, উনি ইংরেজিতে অনার্স 1 বছর, মেবি রানিং অর লাইক দিস, না উনি হয়তো ফার্স্ট ইয়ারে পড়ছে, ফার্স্ট ইয়ারে পড়ছে, আমিও দেখছি মনে হয় কমেন্টটা, মনে হয় আমিও দেখতে পাচ্ছি রেজাল্ট। যাই হোক, তোমাকে একটা অবাক করার কথা বলবো, শিওর এই মুহূর্তে যারা শুনছে আমাকে, তুমি অবাক হবে, ATMS-এ এখন অনেকজন আছেন যারা ইংলিশে অনার্স, ইংলিশে মাস্টার্স, ইংলিশেরই আবার অধ্যাপনা করছে বিভিন্ন কলেজে বা স্কুলে বা তোমার বিভিন্ন কিন্ডারগার্টেনে অথবা এমনকি বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত। আমার এখন এই মুহূর্তে আছে ইংলিশেরই শিক্ষক, ইংলিশে অনার্স মাস্টার্স, ইংলিশে পড়াচ্ছে এবং বেশ কিছু স্টুডেন্ট। স্যার আসলে এই যে আপনি বলছেন যে মানে আমার একটা জানার কিউরিওসিটি যে এই যে ইংলিশ নিয়েই পড়েছেন আবার আপনার প্রতিষ্ঠানেই আসছেন, তো সেখানে আমার কাছেই তারা আইএলটিএস করছেন, তো এবং আরও অবাক হবে যে এটা আমি অনেরই বলে দিচ্ছি, আমি কিন্তু ইংলিশে অনার্স মাস্টার্স নই, না রাইট, আমি একজন BSc ইঞ্জিনিয়ার এন্ড MBA, আমি দেশের বাড়ি লেখাপড়া করেছি এবং এটা আজকে আমার কাছে পড়ছেন ইংলিশে অনার্স, ইংলিশে মাস্টার্স, ইংলিশে শিক্ষক এবং বিভিন্ন জায়গা থেকে আসছেন বড় বড় কর্মকর্তা, ব্যাংকার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সব কিছু কর্পোরেটের বড় কর্মকর্তা, একটা বড় একটা বড় কোম্পানির HR-এর হেড প্রধান, উনি সহ একটা বেশ ভালো টিম, এছাড়া তুমি জানো বড় বড় কর্মকর্তা মানে কি অ্যাডিশনাল SP সাহেব পর্যন্ত পড়ছেন এবং বিভিন্ন ক্যাডারের, ইকোনমিক ক্যাডার থেকে শুরু করে সব, এই সব কিছু কিন্তু করছেন ATMS-এ। আল্লাহর অশেষ রহমত, আজকে 17 বছর পড়াচ্ছে, আজকে আমাদের এত ভালো রেজাল্ট, কিন্তু একটা জিনিস মাথায় রেখো, এরা কিন্তু অনেকে সেলিব্রিটি, অথচ
এরা কিন্তু আমাদের এখানে আসছেন, কেউ কেউ আমাকে বোরখা পরেও আসছেন, সেলিব্রিটিরা কেউ কেউ বোরখা পরেও আসছেন যে তাদের জন্য চেহারা দেখতে না পারে, ফেস না চিনে এটাও করছে। ওকে স্যার, যেটি বলতে চাচ্ছিলাম আপনাকে যে আপনার কাছে মনে হয় না যে যারা ইংলিশ নিয়ে পড়ছে তারা আবার আপনার প্রতিষ্ঠানে আসছে, তাহলে আমাদের আসলে যেখানে যেখানে আসলে শেখার সময়টা ছিল যখন আমাদের স্কুল কলেজ যে লাইফটা ছিল, আমাদের শিক্ষার যে ব্যবস্থা সেটি একটু মনে হয় চেঞ্জ করলে মনে হয় আসলে পড়ানো, এটা ভুল, অনেকের আইডিয়া এই ব্যাপারে ভুল আছে, যেটা হচ্ছে তারা কিন্তু শিখছে কি জানো, লিটারেচার, লিটারেচার এমন লিটারেচার পড়ছে যেটা আবার দেখেছে অনেকে বাংলায় নোট পাওয়া যায়, বাংলায় নোট পাওয়া যায় নীলক্ষেতে, সেখান থেকে বাংলা গল্পগুলো পড়ে পড়ে তারপরে তারা লিখে লিখে, তার ইংলিশটা ভালো কীভাবে হবে? কিছু কিছু ইউনিভার্সিটি ছাড়া, বাকি যারা ন্যাশনাল পড়ছে তাদেরকে আমি দেখছি, এটা বাস্তব কথা বললাম। কয়েকদিন আগে তুমি জানো যে আমার একটা লেখা প্রকাশ হয়েছে, এবং প্রথমে হচ্ছে এই গত মাসেই ইত্তেফাকে, গত মাসে আমার লেখা প্রকাশ হয়েছে ইসে কী বলে এটা যাই যাই দিনে, এবং গত মাসে আমার লেখা প্রকাশ হয়েছে নয়া দিগন্ত, সবগুলো গত মাসেই হয়েছে। তো আমাকে অনেক স্বীকৃতি দিচ্ছে, এর আগে তোমার জানো যে দ্য নিউ নেশন, সিজন টাইমস এরা কিন্তু করেছে, তা আমি বলতে চাচ্ছি আজকে আমাকে অনেকেই আমাকে ফ্লোর দিচ্ছে কথা বলার জন্য, কথা বলার জন্য আজকে অনেক বিশ্বাসের জন্যই দিচ্ছে, এবং অনেক মানুষের জীবন চেঞ্জ হয়ে গেল এটা দিয়ে, আপনার জীবনটা যেন আমার নষ্ট না হয়ে যায়। 2020 সালে প্রত্যেকের জীবনে যত গ্লানি ছিল মিলান হয়ে যায় যেন, যত রকমের দুঃখ বেদনা সব যেন স্রোতের সঙ্গে মিশে যায়, এবং কোনোটা যেন এতে না থাকে। এবং আমি বলবো যে যেখান থেকে যতটুকু পারেন প্রয়োজনে, তুমি কি জানো আমি ছোটবেলায় দেখেছি মুষ্টি চাল, এটা আসলে অনেকে বিশ্বাস করবে কিনা জানি না, ঠিক আমার আম্মাকে আমি দেখেছি যে মসজিদের জন্য উনি কি করতেন, প্রতিদিন এক মুষ্টি করে, মানে আমাদের তিন বেলা রান্না হতো, যখন তিন বেলা সকাল থেকে শুরু করে উনি তিন বেলায় তিন মুষ্টি চাল রাখতেন মসজিদের জন্য, মসজিদের জন্য যা উনি করবেন তাই করবেন, কিন্তু তিন বেলায় তিনটা মুষ্টি চাল রাখতেন উনি, এবং রেখে রেখে মাস শেষে ওনাকে ওই মসজিদে পাঠানো হতো। আমি তখন দেখতাম যে অনেক চাল, হ্যাঁ অর্ধ বস্তা পড়ে গেছে, মানে এই যে ব্যাপারটা, আমি কেন বলছি এক মাস পরে আমার আম্মা কিন্তু এটা করতেন মসজিদের জন্য, তো কখনো কখনো মাদ্রাসায় দেওয়া হতো, এটা কিন্তু করতেন সারা বছর করতেন উনি, এখনও উনি করেন, কিন্তু এখন অসুস্থতার কারণে অনেক সময় ভুলে যান যে আসলে রাখা হয়েছে কিনা আজকে, এরকম এরকম সময়। তো এই যে একটা অভ্যাস ওনার রয়ে গেছেন, তা আমি এই জন্য বলছি যে যারা এখন কোর্স করবে হয়তো টাকা নেই, এই যে মুষ্টির ব্যাপারটা, আপনারা একটা ব্যাংক কিনেন, মাটির ব্যাংক, মাটির ব্যাংকে টাকা জমান, টাকা জমিয়ে 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 তারপরও আপনি করেন, এটা টার্গেট ফিক্স করুন, টার্গেট, হ্যাঁ টার্গেট রাখুন, তারপরও আপনি আইএলটিএস করুন, তারপরে স্পোকেন করুন, রাইটিং করুন, ফোনেটিক্স করুন, নিজেকে নিজেকে সবার মধ্যে থেকে আলাদা করে তুলুন, সফল হতে হবে। এবং স্যার যেটি বলছিলেন যে আসলে আমাদের জানা শোনার যে জায়গাগুলো, এই জায়গাগুলো আসলে না চেঞ্জ করা উচিত, যে আসলে আমরা কীভাবে জানতে চাই, মানে উই শুড চেঞ্জ ইয়র ডিসিশন, উই শুড চেঞ্জ ইয়র লার্নিং প্রসেস, এগুলো চেঞ্জ করলেই আপনি বেসিক্যালি যেটি হবে যে আপনি আসলে নিজে বুঝতে পারবেন যে আসলে আমার জায়গাটা কোনটা, বা আমি আসলে কোথায় কী করতে পারবো, সেই বিষয়ে কিন্তু আপনি কনফিডেন্ট একটা ক্যারেক্টার তৈরি করতে পারবেন নিজের মধ্যে। এনিওয়ে অনেক মানুষ এখনও কমেন্ট করছেন লাইভে, আচ্ছা এক, আচ্ছা আমি নামটা স্যার, ডিপ্লোমা রেজাল্ট ভালো থাকলে কানাডাতে বিএসসি করার ক্ষেত্রে কোনো স্কলারশিপ পাওয়া যাবে? হ্যাঁ, যদি রেজাল্ট খুব বেশি ভালো থাকে তাহলে সম্ভব, এবং সেই সঙ্গে তার ইন্টারমিডিয়েট বা ম্যাট্রিকের রেজাল্টও লাগবে, এটা হবে। আর যদি মোটামুটি রেজাল্টটা থাকে, থ্রি প্লাস পায় আউট অফ ফোর ডিপ্লোমাতে, বা 2.8 পায়, তাতেও সেই স্কলারশিপ পাচ্ছে চায়নাতে, আর ওখানে দুটো মিলে তো 100% স্কলারশিপ পাচ্ছে। আর একটা গুড নিউজ আমি ভুলে গেছি দিতে, হচ্ছে এই আমাদের সময়টা একদম শেষ না, 2 মিনিট সময় আর 2 মিনিটের মধ্যে শেষ করতে, যেহেতু হচ্ছে আমাদের আরেকটা গুড নিউজ হচ্ছে ইন্ডিয়াতে যাদের জাস্ট HSC-তে, মনে করো 2018 বা 2019 সালে যারা পাশ করেছে, জাস্ট ইন্টারমিডিয়েটে যদি তারা মাত্র 4 পায় HSC-তে, মাত্র 4, তাহলে যে কোনো ব্যাকগ্রাউন্ডে ইন্টারমিডিয়েটে 4, তাহলে এখন ইন্ডিয়াতে উন্নত মানের ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড র্যাঙ্কড ইউনিভার্সিটিতে সম্পূর্ণ থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি, লেখাপড়ার খরচ সম্পূর্ণ ফ্রি, এইসব দেওয়া হচ্ছে এখন ওখানে।
আমি এই গুড নিউজটা দিলাম, মাত্র 1-1.5 লাখ টাকা খরচ হচ্ছে, আর কোনো খরচ নাই, সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ ফ্রি। জানে না তো তথ্য, অথচ দেখি প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তি করাচ্ছে, প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তি করাচ্ছে, অথচ ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটি পড়ে আছে ইন্ডিয়াতে। একটু খোঁজ খবর নিলেই কিন্তু, হ্যাঁ, আমাদের এখান থেকে প্রসেস করা হচ্ছে, সম্পূর্ণ করা হচ্ছে এখানে, বাট সব কিছু করা হচ্ছে সততার চাদরে মোড়ানো এই প্রতিষ্ঠান থেকে। একটা মা আসছিল তার মেয়েকে নিয়ে, এবং আমাকে আজকে বললো যে স্যার আমাদের অনেক কষ্ট, অনেক কষ্ট একটু একটু করে করে জমাচ্ছে। এবং তারপরে তুমি অবাক হবে, একজন আসলেন, উনি আমি বুঝতে পারি নাই যে উনি আসলে কাজের মানুষ, মানে একটা মানে বাড়ি বাড়িতে কাজ করে বেড়েন, রান্না করে বেড়েন, এইভাবে করে উনি ওনার ছেলে মেয়ে মানুষ করছেন। তারপরে তুমি বুঝতে পারবে না তার ছেলেমেয়ের অবস্থা, আমি অবাক হয়ে গেছি তার ছেলেমেয়ের দিকে তাকে, ওনাদের পার্সোনালিটি দেখলে বোঝাই না, সম্ভবই না। এবং তারপর আজকে আমাকে বললো যে স্যার আমি এখানে আসছি সততার চাদর মোড়ানো এই প্রতিষ্ঠান থেকে, আমার সন্তানকে মানুষ করাতে চাই, দেশে ফেরে যেতে পারুক আর না পারুক, এই দেশে এসে চেষ্টাটা তো করি করুক। এবং তারপর সেটা আমি দেখলাম যে হ্যাঁ বলো স্যার, আপনি বলেছিলেন যে যদি আপনি 8 পান, আইএলসে 8 পাই, তাহলে আপনি নিজে চাকরি দেবেন, ও 8 পাবে আপনার এখান থেকে এটিএমস থেকে, এবং সে চাকরিও পাবে ইনশাল্লাহ, হ্যাঁ, এবং সেটা তার স্বপ্ন, এবং ইনশাল্লাহ সে ভালোও করবে। আমি বললাম যে একটা বক্সিস ছেলে আমার কাছ থেকে এসে, সে আজকে আইএলসের শিক্ষক, বক্সিস ছেলে ছিল, কিচ্ছু পেত না, খাবার খেত একবেলা, কখনো না খেয়ে থাকতো, আজকে সে এখানে করছে। আমার কাছে কয়েকদিন আগে একটা ছবি তুলেছে, আমি দিব, আমার রিক্সাওয়ালা একজন আসছে, রিক্সাওয়ালা এসে তার ছেলেকে মানে পাঠাবে বাইরে, বলে ছেলেকে বাইরে কি পাঠাতে পারি আর না পারি, ইংলিশে আপনি বলেন যে ভালো হলে হবে না, তুখর হতে হবে, তুখরই হবে আমার ছেলে, আমি কষ্ট করব কিন্তু ওদেরকে রিক্সা চালাতে দেবো, আমি কষ্ট করব কিন্তু ওদেরকে ভ্যান চালাতে দেবো না। হ্যাঁ, আজকে একজন লুঙ্গি পরে আসছে, তোমার এলাকায় এখন গার্জিয়ান তো স্মার্ট, হ্যাঁ, লুঙ্গি পরে আসছেন, আমার একজন গার্ডিয়ান অনেক কষ্ট করে আসছে, উনি লেখাপড়া জানেন না, আমি বললাম আপনি লেখাপড়া জানেন না, না জানেন, আপনি যে আপনার সন্তানের জন্য স্বপ্ন পূরণ করছেন এটি অনেক কিছু। যেহেতু আর সময় নেই, আমি ব্যক্তিগত নাম্বারটা শেষ করছি, একেবারে ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, আর এই মুহূর্তে যারা শুনছেন তারা একটু লাইভটা শেয়ার করে দেন, ব্যক্তিগত নাম্বার দিয়ে শেষ করছি। আমার ব্যক্তিগত নাম্বার হচ্ছে, রাখুন, আর হচ্ছে প্রতিদিন আমার সাথে দেখা করা যায়, একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন এই নাম্বারে। আমি ঢাকার মালিবাগে মোড় থেকে বসি সকাল না দুপুর 1টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত, কালকে সময় দেবো ইনশাল্লাহ, ফ্রি সময় দেবো, কী করবেন জীবনের জন্য। আর নাম্বারটা রাখুন 01-712-80-81-93, আবার বলছি 01-712-80-81-93, আরও একটা নাম্বার দিচ্ছি ব্যক্তিগত নাম্বার 01-612-80-81-93, আবার বলছি 01-612-80-81-93। ওকে, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আর এখন তো বুঝতে পারছেনই যে আসলে শোয়ের সময়টা শেষ, সো লেটস র‍্যাপ আপ আওয়ার শো, নেক্সট উইক আবারও স্যারকে নিয়ে আমরা চলে আসবো আপনাদের সাথে আড্ডা দিতে।